মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করার পর 60-70% চার্জ হওয়ার আগেই দেখা যাচ্ছে মোবাইলটি অতিরিক্ত পরিমাণে গরম হয়ে যাচ্ছে। আপনার মোবাইলে যদি এই সমস্যা থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে মোবাইলের গুরুত্বপূর্ণ কিছু সেটিংসের সাথে আপনি পরিচিত হবেন। এই সেটিংসগুলো প্রয়োগ করে আপনি যদি মোবাইলটি চার্জারের সঙ্গে কানেক্ট করেন তাহলে দেখবেন মোবাইল আর অতিরিক্ত গরম হচ্ছে না। টেকন বাংলা চ্যানেলে নতুন একটি ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। এই সেটিংসগুলো প্রয়োগ করার আগে আপনাকে অরিজিনাল চার্জারটি সংগ্রহ করে নিতে হবে। আপনার মোবাইলের সঙ্গে যে চার্জারটি দেওয়া হয়েছিল এই চার্জারটি যদি না থাকে তাহলে আপনার মোবাইলের ব্র্যান্ডের সঙ্গে মিলিয়ে একটি চার্জার সংগ্রহ করুন। নর্মাল কোনো চার্জার দিয়ে যদি মোবাইল চার্জ করেন তাহলে স্বাভাবিকভাবে মোবাইলটি অতিরিক্ত গরম হয়ে যাবে। মোবাইলের সেটিংসে চলে আসলে আপনি স্বাভাবিকভাবে অনেক সেটিংস দেখতে পাবেন। এখন উপরের দিক থেকে এই চার্জ বক্সে ক্লিক করবেন এবং এখানে টাইপ করবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। সঙ্গে সঙ্গে আপনি ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং সেটিংসটি পেয়ে যাবেন। আপনি এই সেটিংসে ক্লিক করবেন, দেন এই দুইটি সেটিংস ডিফল্টভাবে কিন্তু অন থাকবে। আপনি এই দুইটি সেটিংস অফ করে দিবেন যখন চার্জারের সঙ্গে মোবাইলটি কানেক্ট করবেন। ফুল চার্জ হয়ে গেলে এই দুইটি সেটিংস অন করে রাখলেও আর কোনো তেমন সমস্যা হবে না, যেহেতু আপনার মোবাইলটি চার্জারের সঙ্গে কানেক্ট করার পর কিছুক্ষণ সময় যাওয়ার পরই দেখা যাচ্ছে মোবাইলটি অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। তাই মোবাইলের নোটিফিকেশান প্যানেল উপর থেকে নিচ দিকে নিয়ে আসুন এবং এখান থেকে ওয়াইফাই, মোবাইল ডেটা, লোকেশান, ব্লুটুথ, হটস্পট এই সেটিংসগুলো অন থাকলে অফ করে দিন। এই সেটিংসগুলো কিন্তু অফ করে রাখলে আপনার মোবাইলটি চার্জের সময় আর অতিরিক্ত গরম হবে না। এখন পুনরায় চেঞ্জ সেটিংসে চলে আসবেন এবং নিচের দিক থেকে সিস্টেম সেটিংসে ক্লিক করবেন। দেন নিচের দিকে ডেভেলপার অপশনস দেখতে পাবেন, আপনি এই ডেভেলপার অপশনসে ক্লিক করবেন। এভাবে যদি ডেভেলপার অপশনস খুঁজে পেতে সমস্যা হয় তাহলে চার্জ বক্সে টাইপ করবেন DEBE, সঙ্গে সঙ্গে কিন্তু ডেভেলপার অপশনস সেটিংসটি চলে আসবে। আপনি এই সেটিংসে ক্লিক করবেন এবং নিচের দিকে চলে আসবেন। ডো নট কিপ অ্যাক্টিভিটিস এই সেটিংসটি অন করে দিবেন, অ্যাপসের নিচেই কিন্তু সেটিংসটি থাকবে। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ক্লিক করবেন এবং এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করে দিবেন। আপনার মোবাইলটি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন ডেভেলপার অপশন সেটিংসটি পুনরায় চলে আসবেন এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ক্লিক করে স্ট্যান্ডার্ড লিমিট সিলেক্ট করে দিবেন এবং ডো নট কিপ অ্যাক্টিভিটিস সেটিংসটি অফ করে দিবেন। আমি যে সেটিংসগুলোর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিলাম এই সেটিংসগুলো কেবলমাত্র মোবাইলটি চার্জারের সঙ্গে কানেক্ট করার আগে অফ করবেন আর পরিবর্তন করবেন। আবার ফুল চার্জ হয়ে গেলে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবেন, তাহলে আর আপনার মোবাইলটি চার্জের সময় অতিরিক্ত গরম হবে না। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি দেখার পর আপনি গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রতিদিন নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।